নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদীর বেলাবতে স্বামীর হাতে দুই সন্তান সহ খুন হলো স্ত্রী। নরসিংদীর বেলাবতে দুই সন্তান সহ নিহত রাহিমা বেগমের স্বামী গিয়াসউদ্দিন মিয়াই তাদের তিনজনকে হত্যা করেছে। রোববার 22 মে বিকেলে এই তথ্য নিশ্চিত করেন নরসিংদী পিবিআই এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান। এর আগে রোববার 22 মে দুপুরে উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রাম থেকে এই মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। নিহতরা হল বাবলা গ্রামের গিয়াসউদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম 36, তার ছেলে রাব্বি শেখ 12 এবং মেয়ে রাকিবা আক্তার 7। রাহিমা বেগম পেশায় একজন দর্জি ছিল। অন্যদিকে তার স্বামী গিয়াসউদ্দিন পেশায় একজন রং মিস্ত্রি কন্ট্রাক্টর। স্থানীয়রা জানায় রোববার সকালে এক নারী তার বানাতে দেওয়া কাপড় আনতে যায় দর্জি রাহিমা বেগমের বাড়িতে। সেখানে গিয়ে দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পায়। পরে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে জড়ো হয়ে ঘরে ঢুকে দরজে রাহিমা বেগমের মরদেহ দেখতে পায়। পাশের ঘরে পাওয়া যায় তার দুই সন্তান রাব্বি শেখ এবং রাকিবা আক্তারের মরদেহ। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আমরা ফোনে মার্ডার করছি, কইছে অসুস্থ, কি বাস কি না বাস আগে দেখে যায়, যেন আমরা বেদম আছি আগে দিয়ে বসা। মরদেহ উদ্ধারের সময় নিহতের স্বামী গিয়াসউদ্দিন দাবি করেন তিনি খবর পেয়ে গাজীপুর থেকে এসেছেন, রাতে বাড়িতে ছিলেন না তিনি। সাথে রাস্তা নিয়ে দ্বন্দ্ব ছিল আর কুন্ডু বৃদ্ধি কাজ হয়েছে। তারপরে যে আমি আবার গাছ বেঁচছি, এই গাছ অনেক বাধা দিতেছে, গাছ এমন যেত না, আজকে আকাশ দানি চাপ এটা কইছে। পরে আমি বাড়ি লোক হয়ে গেছি, গাছ কাজ করছি, আমি গেছি আরাম সাইডে। আপনি কি করেন? আমি এটা সুস্থ বিচার চাই, আমি প্রিন্টার, আমি রঙের কাজে কন্ট্রাক্ট করি। আমার সন্দেহটা আমি এই না লোক দিয়ে করাইতে পারে, এটা সে দ্বন্দ্ব, আমি এটা সুস্থ বিচার চাই। কটার দিকে আপনি খবর পেয়েছেন যে অবস্থা? আমি খবর পেয়েছি 6:30 দিকে। আপনি কই ছিলেন তখন? আরা কোন জায়গায় পড়ছে? এটা গাজীপুর। গাজীপুর আড়ালে কাজ করতেছিলেন? পিবিআই এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন নিহতের স্বামী ও দুই সন্তানের বাবা গিয়াসউদ্দিন নিজেই তাদের হত্যা করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছেন। গিয়াসউদ্দিন দাবি করেছিলেন তিনি খবর পেয়ে গাজীপুর থেকে এসেছেন, কিন্তু তার ফোন ট্র্যাক করে আমরা জানতে পারি তিনি গাজীপুর নয়, এই অঞ্চলেই ছিলেন। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন। ক্রিকেট খেলার ব্যাট এবং চাকু দিয়ে তাদের আঘাত করেছিলেন বলে জানিয়েছেন আমাদের। কি কারণে তিনি এমনটি করেছেন তার আসল তথ্য জানার চেষ্টা করছি। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলাহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণ্ডী, নরসিংদী। রিপোর্ট ও চিত্রগ্রহণ আবু বকর সিদ্দিক, বেলাব প্রতিনিধি, নরসিংদী টিভি।